নমস্কার বন্ধুরা, দুপুরে আজকেও খেতে বসে গেছি। তা কি কি পদ নিয়ে খেতে বসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। খাবো ভাত আছে, উচ্ছে ভাজা আছে, এখানে কলমি শাক ভাজা আছে, এখানে শশা নিয়েছি, এখানে লাউ চিংড়ি, এখানে মুরগির মাংস আলু দিয়ে, আর এখানে একটু আমের চাটনি আছে। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করি। আমি ছাঁকা তেলে কড়া করে উচ্ছে ভাজা করি। আজকে উচ্ছেটা আমি ছাঁকা তেলে ভেজেছি মচমচে করে। শুধু ছাঁকা তেলে ভাজলে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। যা গরম পড়েছে, একটু তিতা টক না খেলেই নয়, খুব ভালো লাগে তিতাটা মুখে। এবার আমি কলমি শাক ভাজা দিয়ে ভাত খাবো। কলমি শাক ভাজা পেঁয়াজ কুচি লঙ্কা রসুন কুচি দিয়ে আমি ভাজাটা করেছি। কলমি শাকের রসুন কুচি দিন না, খুব খেতে ভালো হয়। কি ভালো হয়েছে শাক ভাজাটা। এবার আমি এই লাউ চিংড়ি দিয়ে খাবো। আমি বড় বড় চিংড়ি দিয়ে করেছি, লাস্টে একটু ধনে পাতা দিয়েছি। আমার মেয়েরা খেলো, বললো খুব ভালো হয়েছে লাউ চিংড়িটা। খুব ভালো হয়েছে।
বৈশাখ মাসে কড়া দিন আছে, একটু লাউ খাবো, দৃষ্টি মাসে যাওয়ার লাউ খেতে নেই। লাউটা এত ভালো হচ্ছে, চিংড়ি মাছ দিই। আজকে লাউটা না আমি আধুনিক ফোন দিয়ে করছি, খুব খেতে ভালো হচ্ছে। এবার আমি খাবো মুরগির মাংস দিয়ে। আজকে মাংসটা আমি বেশি ঝোল করিনি, হালকা ঝোল করে রেখেছি, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিই। খুব ভালো হয়েছে, আজকে একটু ধনে পাতা দিয়ে করলাম। মাকে মুখ করছে আর আমাকে আদর করছে, শার্ট করছে, দেখো বসে বসে। তো ভালো হচ্ছে মুরগি মাংসটা আজকে, খুব ভালো হচ্ছে। Mommy, it's a
তো রান্নাগুলো ভালো দেখে চেষ্টা করছি। মামি এবারে খাবো একটা আমের চাটনি। একটু চাটনি কিন্তু আমার ভালো লাগে, আমি রোজ আমের চাটনিটা করি। আজকে আমার খাওয়া দাওয়া ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা।